আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হোম ডেকোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি নতুন রেসিপি নিয়ে আসছি, ভেন্ডি এবং মুরগির মাংস দিয়ে রান্না। আমি একটি প্যানে গরম তেল লেগ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটি এখন ভালোভাবে ফ্রাই করে নেব। মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে কিছু স্লাইস করে রাখা ভেন্ডি ধুয়ে পরিষ্কার করে রাখছি, সেটা এখন কিছুক্ষণ ফ্রাই করে নেব। 5-6 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এখন আমি এর সাথে কিছু লবণ অ্যাড করব। ভেন্ডির সাথে ভেন্ডি রান্নার সময় সাথে সাথে লবণ ইউজ করলে ভেন্ডিটা একটু আঠালো হয়ে যায়। ভেন্ডির গায়ের পানিটা শুকানোর পরে লবণটা ইউজ করাটাই ভালো। মোটামুটি হয়ে আসছে, মোটামুটি হয়ে আসছে। এখন এটা উঠে ফেলবো, আমি ভেন্ডিগুলো এখন তুলে ফেলবো হাঁড়ি থেকে। এখন আমি পুনরায় আবার কিছু তেল ইউজ করলাম এবং ফ্লেভারের জন্য আমি এখানে 1 চা চামচ ঘি ইউজ করলাম। আপনারা এটা চাইলে দিতে পারেন, স্কিপ করতেও পারেন। মোটামুটি গরম হওয়ার পরে আমি এখানে 2 পিস তেজপাতা ইউজ করলাম। এক চিমটি আস্ত জিরা এবং 1 চিমটি রাঁধুনি। রাঁধুনিটা যে কোনো সুপার শপে পাওয়া যায় এবং মুদি দোকানেও পাওয়া যায়। আমাদের ভালো লাগে এটার স্মেলটা, আপনারা যদি চান ইউজ করতে পারেন, না দিলেও সমস্যা নাই। আজকে যে রান্নাটা করতেছি এটা আমাদের মোটামুটি গরম পরোটা, রুটি অথবা গরম ভাতের সাথে মোটামুটি অনেক ভালো লাগে। সবসময় একরকম খাবার ভালো লাগে না। আমি এখানে 1/2 কাপ পরিমাণ টমেটো সস ইউজ করলাম। আপনারা এখানে বেশি কম ইউজ করতে পারেন। কিছুক্ষণ ফ্রাই করে নেব। স্বাদ মতো লবণ, যেহেতু আগে আমরা ভেন্ডির সাথে লবণ ইউজ করছি, এখন একটু অল্প করেই ইউজ করব। এখানে আমি 1 চা চামচ জিরা গুঁড়ো এবং পেঁয়াজ, আদা, রসুন গুঁড়া আমি এখানে ইউজ করলাম। আপনারা এখানে বাটা ইউজ করতে পারেন। এগুলোটা কিভাবে করা হয় আমার চ্যানেলে ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। আমরা পুনরায় আপনাদের সুবিধার জন্য এখানে দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং কিছু কাঁচামরিচ ফালি করে এবং রসুন কুচি দিলাম। এখন ভালোভাবে ফ্রাই করে নেব, মশলাটা কষায় নেব। আমি সামান্য কিছু গরম পানি দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে পিস করে রাখা কিছু মুরগি মাংস অ্যাড করলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। 10-15 মিনিট আমি এভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেব। আমি এখানে আজ 1/2 কেজি ভেন্ডি এবং 1/2 কেজি মুরগি মাংস দিয়ে রান্নাটা করব সম্পূর্ণ। আমি এখানে স্বাদ মতো কিছু চিনি ইউজ করলাম। আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি ইউজ করছি, আপনারা কম বেশি দিতে পারেন। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেমন জুস ইউজ করছি এবং 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে দুধের বদলে টক দই ইউজ করা যায়, সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, লেমন জুস না দিলেও চলবে। যে যা স্বাদ মতো এখানে ইউজ করতে পারেন। মোটামুটি কষানো হয়ে গেছে। ফ্রাই করে রাখা ভেন্ডিগুলো এখন এর সাথে অ্যাড করে হালকা ভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর এই সম্পূর্ণ রান্নাটা চুলাটা একদম লো করে রান্না করতে হবে। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। ভিউয়ার্স, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।